গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে গোলা রুটি, যেটা আমি ময়দা আর ডিম দিয়ে বানাই। খুব ইজিও হয় বানাতে আর টেস্টিও হয়, তো বানাতেও বেশি টাইম লাগে না। তো তাড়াতাড়ি করে আমি এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর সাথে আমি এখন মিউয়ের জন্য চিকেনটা বয়ল করতে বসিয়ে দিচ্ছি। মিউ ওদিকে ওয়েট করছে খাওয়ার জন্য। তো রোজ সকালে উঠে আমি এই মানি প্ল্যানগুলোর জলগুলো চেঞ্জ করি। আমি এটা শুনেছিলাম যে জল রোজ চেঞ্জ করলে প্ল্যানগুলো হেলদি থাকে। তো আগে আমি রেখেছিলাম মানি প্ল্যান, বাট জল চেঞ্জ করতাম না। সপ্তাহে একদিন বা দুদিন হয়তো ম্যাক্সিমাম করতাম। তো দেখতাম যে বেশি দিন বাঁচত না, মরে যেত, হলুদ হয়ে যেত পাতাগুলো, তারপর মরে যেত। তো শোনার পর থেকে আমি এখন রোজ চেঞ্জ করি আর দেখছি যে ভালো আছে, হেলদি আছে, তো এরকম দেখতেও ভালো লাগে। তো আমি এখন রুটিন বানিয়ে নিয়েছি রোজ জলটা চেঞ্জ করার। হেলদি দেখলে মনটা খুশি থাকে। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্টটা নিয়ে আসছি, রেডি করে নিচ্ছি, খেয়ে নেব এখন। এখন বাজে প্রায় 10টা। একটু সস দিয়ে এটা খেতে আমাদের খুবই পছন্দ। ব্রেকফাস্ট করার পর ও এখন আমাদের জন্য লেবুর জল বানালো, ঠান্ডা ঠান্ডা। খুব গরম পড়েছে তাই একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছা হলো আমাদের দুজনেরই। সকাল থেকে দারুণ রোদ দিয়েছে আর এখন অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি নামবে নামবে করছে, একদম অন্ধকার হয়ে গেছে। তো এই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর মিউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে বৃষ্টিতে। এখান থেকে পুরো বৃষ্টি আসছে, আজকে আমাদের লাঞ্চে আছে আলু পেঁপে সেদ্ধ, কলমি শাক বড়ি আলু দিয়ে, সর্ষে দিয়ে পাবদা মাছ, আর হচ্ছে ডাল, আর লাস্টে হলো আম। তো এখন বেজে গেছে সন্ধে 6:30 আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে নেওয়ার পর এখন হয়ে গেছে চা টাইম। বন্ধুরা, এত সুন্দর হয়ে গেছে আর চা বানাতে চলে এসেছি। আর সাথে আমি আজকে ভাগ্য হলো এটা চিড়ে। আমরা আগে খেতাম যখন ওই বাড়িতে ছিলাম, এই বাড়িতে আসার পর খাওয়া হয়নি এখন অব্দি। তো আমি কালকে ওকে বললাম যে নিয়ে আসবো, ওরও ভালো লাগে আমারও ভালো লাগে। তো এটাকে আমি চিনি দিয়ে ভাজি আর খুব ভালো লাগে আমাদের খেতে। তো ভাবছি আজকেও ভাজি, ভেজেনি, তো চার সাথে খেতে খুব ভালো লাগবে। চিড়েটা ভেজে নিচ্ছি, চিড়েতে তেল তেল কিছু দেব না। আগে আমি একটু চিনি দিয়ে নেবো, যতটা প্রয়োজন বেশি করে দেবো, মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এই যে মিউ আর কালিয়া এখন খেলছিল আর মিউ এখন খিদে পেয়ে গেছে খেলতে খেলতে, তো এখানে বসে আছে। আর কালিয়া এই খেলনাটা মুখে করে নিয়ে এসে আমার কাছে রেখেছে, যাতে আমি খেলি, মিউ খেলছে না, তো আমি খেলি। আর এদিকে মিউর চিকেন বসিয়ে দিয়েছি। তো কালিয়া আবার আমার সাথে খেলতে লেগে গেছে। কালিয়ার খুব পছন্দ এই খেলনাটা, এটাতে আওয়াজ হয়, বেল লাগানো আছে, তাই জন্য এটা আরও বেশি পছন্দ। ও এটা মুখে করে নিয়ে আমার কাছে নিয়ে আসে যখনই ওর খেলতে ইচ্ছা হয়। এই যে খেলছে এখন, যে আবার মিউ গেছে ওর সাথে খেলতে। খেলতে খেলতে আবার কালিয়া অনেক কথাও বলছে।
তো আজকে রাতে আমরা ম্যাগি খাবো, ঠিক করলাম। ভাত আছে, মাছ আছে, সব আছে, কিন্তু তাও আমাদের ইচ্ছা হলো যে একটু নুডলস খাই, তো তাই জন্য আজকে ম্যাগি খাচ্ছি রাতে। তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।